যিশায় অধ্যায় ৩৪। হে দেশীয়গণ, নিকটকু আসি শ্রবণ কর। হে গোষ্ঠীগণ, তুমে মনোযোগ কর। পৃথিবী ও তৎপূর্ণতা শ্রবণ করু। জগত ও তদুৎপন্ন সকল পদার্থ শ্রবণ করু। কারণ দেশীয় সমস্ত প্রতিকূলরে সদাপ্রভুঙ্কর ক্রোধ ও সেমানঙ্কর সমস্ত সৈন্য সামন্তর প্রতিকূলরে তাহাঙ্কর প্রচণ্ড কোপ অছি। সে সেমানঙ্কু সম্পূর্ণরূপে বিনাশ করিয়েছন্তি। সে সেমানঙ্কু হত হেবা নিমন্তে সমর্পণ করিয়েছন্তি। সেমানঙ্কর হত লোকমানে বাহারে নিক্ষিপ্ত হেবে। সেমানঙ্ক শবরু দুর্গন্ধ উঠিব ও সেমানঙ্ক রক্তরে পর্বতমান তরলিযিব। পুনি আকাশমণ্ডলর সৈন্য সমস্তে ক্ষয় পাইবে ও গগনমণ্ডল লেখাপত্র তুল্য গুড়া হেব। আউ যেপরি দ্রাক্ষালতর জীর্ণপত্র ও ডিম্বুরি বৃক্ষর জীর্ণপত্র সেপরি সেমানঙ্কর সৈন্য সামন্ত সবু ক্ষয় পাইবে। কারণ আম্ভর খড়গ স্বর্গরে পরিতৃপ্ত রূপে পান করিয়েছি। দেখ, বিচার সাধনার্থে তাহা ইদমর ও আম্ভর অভিশপ্ত লোকমানঙ্কর উপরে পড়িব। সদাপ্রভুঙ্ক খড়গ রক্তরে পরিতৃপ্ত ও মেদরে ও ছাগগণর গুরুদার মেদরে পুষ্ট হইয়াছি। কারণ বস্রারে সদাপ্রভুঙ্কর এক যজ্ঞ ও ইদম দেশরে এক মহা হত্যাকাণ্ড হেব। পুনি সেমানঙ্ক সঙ্গে বন্য গরু বৃষভ সঙ্গে যুবা বৃষ আসিবে। তহিরে সেমানঙ্ক দেশ রক্তরে মত ও সেমানঙ্ক ধূলি মেদরে পুষ্ট হেব। কারণ এহা সদাপ্রভুঙ্কর প্রতিশোধর দিন। এহা সিয়নর বিবাদ সম্বন্ধীয় প্রতিফলর বর্ষ। পুনি তহির স্রোত সবু ঝুণারে ও তহির ধূলি গন্ধকরে পরিণত হেব ও তহির ভূমি প্রজ্জ্বলিত ঝুণা হেব। তাহা দিবারাত্র নির্বাণ নহিব। তহির ধূম সদাকাল উঠিব। পুরুষানুক্রমে তাহা মরুভূমি হই রহিব। অনন্তকাল তাহার মধ্য দেই কেহি গমন করিব নাহিঁ। মাত্র পানি ভেড়া ও ঝিঙ্ক তাহা অধিকার করিবে। আউ পেচা ও ডামরা কাউ তহি মধ্যরে বাস করিবে। পুনি সে তহি উপরে অবস্তুতারূপ মানরজু ও শূন্যতারূপ ওলম টাণিবে। সেমানে তহির কুলীনমানঙ্কু রাজত্ব করিবাকু ডাকিবে। মাত্র কেহি সেঠারে নথিবে ও তহির অধিপতি সমস্তে লুপ্ত হেবে। তহির অট্টালিকা সকলরে কণ্টক ও তহির দুর্গ সবুরে বিছুয়াতি ও কণ্টকলতা বড়িব ও তাহা শৃগাড়গণর বাসস্থান ও উষ্ট্র পক্ষীগণর চরাস্থান হেব। পুনি সেঠারে বন্য পশুগণ কেন্দুয়ামানঙ্କ সঙ্গে মিলিবে ও ছাগ দেবতা আপনা সঙ্গীকি ডাকিব। আহুরি নিশাচর সেঠারে বাস করি বিশ্রাম স্থান পাইব। সে স্থানরে ডিয়া সর্প আপনা বসা করি ডিম্ব দেব ও ছুয়া ফুটাই আপনা ছায়া তলে একত্র করিব। আহুরি চিল্লমানে প্রত্যেকে আপনা আপনা সঙ্গিনী সহিত সেঠারে একত্র হেবে। তুমে মানে সদাপ্রভুঙ্ক পুস্তকরু অনুসন্ধান করি পাঠ কর। এমানঙ্ক মধ্যরু কেহি অনুপস্থিত নহিব। কেহি আপনা সঙ্গিনী বিহীন নহিব।
କାରଣ ମୋ ମୁଖ ଦ୍ୱାରା ସେ ଏହା ଆଜ୍ଞା କରିଅଛନ୍ତି ଓ ତାହାଙ୍କର ଆତ୍ମା ସେମାନଙ୍କୁ ସଂଗ୍ରହ କରିଅଛି। ପୁଣି ସେ ସେମାନଙ୍କ ନିମନ୍ତେ ଗୁଲିବାଣ୍ଟ କରିଅଛନ୍ତି ଓ ତାହାଙ୍କର ହସ୍ତ ପରିମାପକ ରଜୁ ଦ୍ୱାରା ତାହା ବିଭାଗ କରି ସେମାନଙ୍କୁ ଦେଇଅଛି। ସେମାନେ ତାହା ସଦାକାଳ ଅଧିକାର କରିବେ। ସେମାନେ ପୁରୁଷାନୁକ୍ରମେ ତହିଁ ମଧ୍ୟରେ ବାସ କରିବେ।